কোনো রকমের পিৎজা ডো তৈরি করা ঝামেলা ছাড়ে আজকে আমি ডিম দুধ আর পাউরুটি দিয়ে তৈরি করব মজাদার পিৎজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। আজকে আমি একদমই সিম্পলভাবে খুবই মজাদার একটা পিৎজা তৈরি করে আপনাদেরকে দেখাবো। সব মিলিয়ে এই পিৎজাটা তৈরি করতে সময় লেগেছে মাত্র 10 মিনিট। আর এই পিৎজাটা খেয়ে আপনারা কোনোভাবে বুঝতে পারবেন না এটা যে পাউরুটি দিয়ে তৈরি করা হয়েছে। আশা করছি আমার আজকের এই ইনস্ট্যান্ট ব্রেড পিৎজা রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি। এবার এই পাউরুটিগুলোকে আমি একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নিব। কেটে নাও পাউরুটির টুকরোগুলোকে এবার আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। 4 পিস পাউরুটির জন্য আমি 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। পাউরুটির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিলে দুধের পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1টা ডিম। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ সুজি। সুজিটা দিলে বাইন্ডিংটা আরও বেশি ভালো হবে। এবার আমি এসব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশাতে মিশাতেই দেখবেন পাউরুটিটা কিন্তু নরম হয়ে গেছে। পাউরুটিটা নরম হয়ে যাওয়ার কারণে কিন্তু ডিম আর দুধের সঙ্গে খুব ভালোভাবে মিলিয়ে যাবে। এরপরেও যদি আপনাদের কাছে মনে হয় কিছু পাউরুটির টুকরো আস্ত রয়ে গেছে, এভাবে হালকা হাতে চামচ দিয়ে প্রেস করে করে নাড়াচাড়া করলে কিন্তু পাউরুটিটা গলে যাবে। কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলে দেখতে পারবেন পাউরুটিগুলো খুব সুন্দরভাবে মিশে গেছে আর খুব সুন্দর করে একটা ডো তৈরি হয়ে গেছে। আর এটাই হচ্ছে কিন্তু আমাদের আজকের পিৎজার ডো। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন লবণ। লবণটা দেওয়ার পর আমি আবারও সব কিছুকে একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই ডোটাকে আমি একটা সাইডে রেখে দিব। এরই মধ্যে আমি চিকেনগুলোকে রেডি করে নিব। এখানে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ চিকেন। আর চিকেনগুলোকে আমি একদম ছোট আর কিউব করে কেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন আদা বাটা। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন রসুন বাটা। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ সয়া সস। টমেটো সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এরপর চিকেনের সঙ্গে আমি এই সব কিছুকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি চিকেনগুলোকে ছোট করে কেটে নিয়েছি তাই এগুলোকে রেস্টে রাখার কোনো দরকার নেই। আমি এগুলো ভালোভাবে মিশানো হয়ে গেলে সরাসরি ভাজতে চলে যাব। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি চিকেনগুলোকে দিয়ে দিব। চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে চিকেনগুলোকে আমি ভেজে নিচ্ছি। কম হিটে চিকেনগুলোকে ভাজা যাবে না, তাহলে কিন্তু এগুলো থেকে পানি ছড়িয়ে যাবে। চিকেনগুলোকে কিন্তু অতিরিক্ত ভেজে ফেলা যাবে না, এতে করে চিকেনের মধ্যে আর কোনো জুসিনেসই থাকবে না। চিকেনগুলোকে আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভেজে না হয়ে গেলে আমি চিকেনগুলোকে তুলে একটা সাইডে রেখে দিব। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিব পিৎজার ডোটা। আগে থেকে যে পাউরুটি দিয়ে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার একটা চামচ দিয়ে এই ডোটাকে আমি চারপাশ থেকে একটু সমান করে দেওয়ার চেষ্টা করছি। এতে করে দেখতে পিৎজার মতো একটা সুন্দর শেপে চলে আসবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এরপর আমি এই পাশটা একটু উল্টিয়ে দিব। এই পাশ থেকে খুব সুন্দর একটা কালার চলে আসছে। এবার আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস। আপনাদের যদি হাতের কাছে পিৎজা সসটা থাকে তাহলে পিৎজা সসটাই দিতে পারেন। টমেটো সসটাকে আমি চারপাশে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি মজারেলা চিজ। চিজটা কম বেশি আপনারা যেরকম খেতে পছন্দ করেন ওই রকমই দিবেন। এর উপরে আমি দিয়ে দিব তৈরি করে রাখা চিকেনগুলো। চিকেনগুলোকে চারপাশে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। আর পিৎজা টপিংয়ে কিন্তু আপনারা আপনাদের খুশি মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন সব কিছু। এরপর টপিং হিসাবে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো। এগুলোকে আমি একটু কিউব করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও আমি একটু কিউব আর ছোট করে কেটে নিয়েছি। সবশেষে আমি আবারও মজারেলা চিজ দিয়ে দিচ্ছি। এরপরে প্যানটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার হিটটাকে আমি মিডিয়াম আর লো এর মাঝামাঝি রেখেছি। চিজগুলো মেল্ট হতে যতটুকু সময় লাগে এই পিৎজাটাও তৈরি হতে ঠিক ততটুকুই সময় লাগবে। আমার প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। চিজগুলো দেখতেই পাচ্ছেন গলে গেছে, তার মানে আমাদের পিৎজাটা তৈরি হয়ে গেছে। আমি চুলাটাকে অফ করে দিচ্ছি আর পিৎজাটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরপর একটু গরম গরম থাকা অবস্থায় আমি পিৎজাটাকে কেটে পরিবেশন করে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পিৎজাটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, কেউ দেখলে বুঝতেই পারবে না এই পিৎজাটা আসলে আমরা পাউরুটি দিয়ে তৈরি করেছি। আর খেয়ে তো একদমই বুঝতে পারবে না, কারণ এই পিৎজাটা খেতে আমার কাছে দারুণ লেগেছে। এত সফট আর এত মজাদার পিৎজা তৈরি করা যদি এত সহজ হয়, আমার মনে হয় সবাই প্রতিদিন তৈরি করবে পিৎজা। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।